नमस्कार बंधुरा, हाउस वाइफ लाइफे आपनादे स्वागत। आज के आमी ब्रोकोली दिए खुबी टेस्टी एक रेसिपी बनाते चले। एटीके अने के सबुज फुलकपिओ बोले। एखाने एक ब्रोकोली नियेछी, एटीके छोटो छोटो टुकड़ो करे केटे नेब। देखे नेवा जाक ब्रोकोलिर ए सुंदर रेसिपिटी बनाते आर की की लागे। टमेटो पेस्ट, मटरशुटी, कूचानो रसुन, प्याज क्यूब करे केटे रेखेछी, चारटे चेरा काचा लंका, सामान्य चीनी, जीरेर गुड़ो, धनेर गुड़ो, काश्मीरी लाल लंकार गुड़ो, गरम मसलार गुड़ो, लवण, हलुद आर सर्षेर तेल। ব্রোকোলিগুলোকে একটু জলের মধ্যে ভাপিয়ে নেব। এগুলোকে খুব বেশি সিদ্ধ করার দরকার নেই, এর জন্য জল ফুটে গেছে, এর মধ্যে দিয়ে দেব ব্রোকোলিগুলোকে। দেওয়ার পর এক মিনিট মতো ফুটিয়ে নেব। জল ফুটে গেছে, এখন এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব এক মিনিটের জন্য। এরপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে পাঁচ মিনিটের জন্য এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব, এতে ভালো সিদ্ধ হয়ে যাবে। এইভাবে ব্রোকোলি সিদ্ধ করলে ব্রোকোলির সবুজ রঙটাও ভালো বজায় থাকে আর পুরোপুরি সিদ্ধও হয়ে যায়। এবার আমি এগুলোকে প্লেটে তুলে নেব। কড়াই গরম হয়ে গেছে, এতে দিয়ে দিলাম তিন টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটাকে খুব বেশি গরম করব না, হালকা গরম হওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা রসুন। রসুনটাকে নেড়ে চেড়ে হালকা ভাজা করে নেব। রসুন থেকে কাঁচা গন্ধ চলে গেলেই দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজের টুকরো। পেঁয়াজগুলোকে আমি কিউব করে কেটে রেখেছি, কারণ ব্রোকোলিতে পেঁয়াজ খুব বেশি ভাজার দরকার হয় না। আমি একটু হালকা তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, এক চামচ হলুদ গুঁড়ো, পেঁয়াজটাকে তেলের মধ্যে হালকা নাড়াচাড়া করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব মটরশুঁটি, দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। আমি এখানে চারটে কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করবেন সেরকম লঙ্কা দিয়ে নেবেন। দিয়ে দেব টমেটো পেস্ট, টমেটো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চিনি। টমেটো দেওয়ার পর যে কোনো সবজিতে সামান্য একটু চিনি দিলে সবজির টেস্টটাই অন্যরকম পাল্টে যায়। এগুলোকে দু তিন মিনিটের জন্য নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। দিয়ে দেব জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ব্রোকলি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে ব্রোকোলির সাথে সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে একবার ব্রোকোলি রান্না করে খেয়ে দেখবেন, এর স্বাদ সত্যিই খুব অসাধারণ হয়। ব্রোকোলিগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল। এতে খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ এটা তো মাখা মাখা তরকারি রান্না হবে। আমি এখানে হাফ কাপের মতো জল দিয়ে দিয়েছি। এটাকে ঢাকনা দিয়ে ফুটিয়ে নেব পাঁচ মিনিটের মতো। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে নেব। আমার ব্রোকোলি রান্না প্রায় হয়ে এসেছে, এখন একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে দেব। দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো। এটাকে প্লেটে নামিয়ে নেব। যদি আমার এই সিম্পল ব্রোকোলি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।